দেবদা এবার আনছে চাঁদের পাহাড় 3। সো হ্যালো গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কানা ঘুষো যে খবরটা শুনতে পাওয়া গেছে, আমি কিন্তু এই টপিকটা অনেকের ভিডিও দেখেই আমি আপডেটটা পেয়েছি এবং সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো কানা ঘুষো যেটা শুনতে পাওয়া গেছে সেটা হলো দেবদার নাকি এবার চাঁদের পাহাড় 3 আছে। তো বহু বছর আগে আমরা কিন্তু দেবদাকে চাঁদের পাহাড় সিনেমা করতে দেখেছিলাম এবং যেই সিনেমাটা প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল। তো তারপরে কিন্তু কিছু বছর পর আনে অ্যামাজন অভিযান, যেটা চাঁদের পাহাড় 2 বলা যেতে পারে। তো সে অ্যামাজন অভিযান আমরা দেখেছিলাম এবং সেটাও প্রচণ্ড সাড়া ফেলেছিল এবং তারপর থেকেই কিন্তু অডিয়েন্স চাইছে যে আবার দেবদা চাঁদের পাহাড় নিয়ে আসুক, চাঁদের পাহাড় 3 একটা সিনেমা নিয়ে আসুক। এবং বেশ কয়েক মাস আগেই কিন্তু এই গুঞ্জনটা খুব ভালোভাবে প্রভাব বিস্তার করেছিল, যেখানে কিন্তু জানতে পারা গেছিলো যে 2024 বা 2025-এর দিকে দেবদার কিন্তু একটা সিনেমা আসতে চলেছে চাঁদের পাহাড় 3, যেটার প্ল্যান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমি কিন্তু নিজেও এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে কিন্তু রয়েছে, অনেক পুরনো ভিডিওর মধ্যে রয়েছে সেই আপডেটটা। তো তারপরে কিন্তু বিষয়টা পুরোপুরি ধামাচাপা পড়ে যায়, কিন্তু হঠাৎ করে এখন কিন্তু আবার কানা ঘুষো শুনতে পাওয়া যাচ্ছে যে চাঁদের পাহাড় 3 নাকি আসতে চলেছে 2024-এ ক্রিসমাসে। যেরকম এবছর ক্রিসমাসে আসতে চলেছে প্রধান, সেরকম কিন্তু 2024-এ ক্রিসমাসে আসতে চলেছে চাঁদের পাহাড় 3। তো এই আপডেটটা কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা কিন্তু যতক্ষণ না অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না। কিন্তু কানা ঘুষো যেটা শুনতে পাওয়া গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরা। তবে এই বিষয়টা যদি সত্যি হয় তো আমি তো ভীষণই খুশি হব এবং আমি জানি যারা দেব ফ্যান তারাও কিন্তু ভীষণ খুশি হবে। এবং এই ধরনের সিনেমাটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, বিশেষত বাচ্চারা তো এই ধরনের সিনেমা দেখতে খুবই পছন্দ করে। তো এই ব্যাপারটা যদি ঘটে তো ভীষণই ভালো হবে, আর আশা করছি যে হবে, কারণ এও শোনা যাচ্ছে যে প্রি প্রোডাকশনের কাজকর্ম নাকি চলছে। একটা সিনেমার সম্পর্কে যখন এতটা জানা যায় তখন কিন্তু বলা যেতে পারে যে কিছুটা ঘটেছে বলেই সেটা জানতে পারা যাচ্ছে। তো যতক্ষণ না অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু বিষয়টা মনের মধ্যে চেপে রাখাটাই আমার মনে হয় শ্রেয় বলে মনে হবে, যে খুব বেশি এটাকে নিয়ে আনন্দ করার দরকার নেই। তারপর যদি না হয় তাহলে কিন্তু মন ভেঙে যাবে। বাট আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু একটা অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে এবং সেই আপডেটের জন্য কিন্তু অপেক্ষা করছি। তো যদি চাঁদের পাহাড় 3 আসে তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।